সিসি ক্যামেরায় বদলে গেছে সীমান্তবর্তী জেলা জয়পুরহাটের আইন-শৃঙ্খলা পরিস্থিতি। হত্যা, ডাকাতি ও মাদক কারবারের সঙ্গে জড়িতরা শনাক্ত হচ্ছে এই ক্যামেরায়। জড়িতদের আইনের আওতায় আনায় কমে আসতে শুরু করেছে অপরাধ প্রবণতা। সিসি ক্যামেরার সুফল দেখে আশপাশের এলাকাগুলোকেও এর আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী। রেজাউল করিম রেজার তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। উত্তরের সীমান্তবর্তী জেলা জয়পুরহাট, যেখানে মাদক কারবারি সহ অন্য অপরাধীদের তৎপরতা খানিকটা বেশি, এ এলাকায় অপরাধের লাগাম টানতে বেগ পেতে হয় আইন শৃঙ্খলা বাহিনীকেও। এ পরিস্থিতিতে পাঁচবিবি উপজেলার প্রত্যন্ত এলাকায় সিসি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নেয় থানা পুলিশ। ২০২১ সালে থানা এলাকার ১৫ থেকে ৩০ কিলোমিটার জুড়ে ৫০০ সিসি ক্যামেরা বসানো হয়। এরপর থেকেই পাল্টে যায় দৃশ্যপট। এক বছরে হত্যা, ডাকাতি ও মাদক কারবারে জড়িত অসংখ্য আসামিকে শনাক্ত করেছে পুলিশ। এসব আসামিদের আইনের আওতায় আনা হয়েছে, এতে স্বস্তি ফিরেছে সাধারণের মাঝে। আমাদের এখানে সিসি ক্যামেরা থাকাতে এখানে কোনো ক্রাইম বা চিন্তা চুরি হয় না, মানসিকভাবে প্রশান্তি অনুভব করে যে না, ক্যামেরা আছে, কোনো দুর্ঘটনা ঘটে শনাক্ত করতে পারবো। তবে নিরাপত্তা জোরদার করতে প্রযুক্তির আরো বেশি ব্যবহার চান এলাকাবাসী। সন্ত্রাসী হোক কিংবা ইফটিজিং হোক, এটার মাধ্যমে আমরা মানে অতি সহজে আমরা জানতে পারতেছি যে অপরাধটা কে করছে। একা একা ঘুরতে পারি, একা একা যাতায়াত করতে পারি, ছেলেরা কোনো ডিস্টার্ব করে না। মহল্লাতে যদি সিসি ক্যামেরা কোনো লাগানো হয় মনে হয় আরো আমরা বেশি উপকৃত হব। আগামীতে প্রযুক্তির আরো বেশি সুফল পাওয়া যাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সিসি ক্যামেরার আওতাভুক্ত করা হয়েছে, এর মাধ্যমে একটা জিনিস হয়েছে, চোর, ডাকাতি, ছিনতাই, রৌদ্রবাড়ি থেকে শুরু করে অপরাধ প্রবণতা অনেক কমে গেছে। রোডভিত্তিক বিভিন্ন ছিনতাই, চুরি, ডাকাতি সহ মার্ডার কিংবা লাশ ডাম্পিং এর মতো গুরুত্বপূর্ণ ঘটনাগুলো কমে গেছে। পাশাপাশি এখানে প্রায় ৬০-৭০% মাদক বা চোরাচালানের মতো ক্রাইমগুলো কমে গিয়েছে। পুলিশের উদ্যোগে প্রত্যন্ত এলাকায় প্রযুক্তির এই ব্যবহারের সুফল পাওয়ার উদাহরণ সারা দেশে ছড়িয়ে দেওয়া দরকার বলে মনে করেন সংশ্লিষ্টরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।